দেশে ভোগ্য পণ্যের মধ্যে সবচেয়ে বড় অংশ একটি কিন্তু শিশুদের খাবার। আর শিশুদের খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিভিন্ন ধরনের চিপস। এখানে এইটি দিনাজপুরের একটি দোকানে আমাদের একটি বিষয় চোখ নজরে এসেছে, সেটি হলো আপনারা দুটি চিপসের প্যাকেট দেখতে পাচ্ছেন, দুটি একই ধরনের। পুরো বিষয়টি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এটির নাম দেওয়া হয়েছে পটাটো ক্র্যাকার্স, এর নাম দেওয়া হয়েছে পটাটো ক্র্যাকার্স। এর নিচ দিয়ে লেখা আছে স্পাইসি টমেটো ফ্লেভার, এটিও একইভাবে নিচে এটির দেওয়া হয়েছে স্পাইসি টমেটো ফ্লেভার। এটিতে লেখা আছে ফ্রেশ টেস্টি অ্যান্ড ক্রিস্পি, একইভাবে এইটির গায়েও লেখা আছে ফ্রেশ টেস্টি অ্যান্ড ক্রিস্পি। ইমপ্রুভড এটিতে লেখা আছে, পাশের এটিতেও একইভাবে লেখা আছে ইমপ্রুভড। অর্থাৎ পুরো আরও একটি বিষয় খেয়াল করে দেখবেন, এখানে একটি লোগো ব্যবহার করা হয়েছে, এটিরও একটি লোগো ব্যবহার করা হয়েছে একই জায়গায়। পুরো বিষয়টি একেবারে এত হুবহু নকল করে বানানো হয়েছে যে কেউই মনে করবে যে দুটি আসলে একই কোম্পানির, নাম করা কোনো কোম্পানির, নামটি প্রকাশ করলাম না কোনটি কোন কোম্পানির, কিন্তু একটি জনপ্রিয় কোম্পানি যেটির চিপস সব সাধারণত বাচ্চারা খেয়ে থাকে, কিন্তু অন্য আরেকটি অখ্যাত কোম্পানি যেটির কোম্পানির নাম পর্যন্ত এখানে ঠিকানা দেয়া নেই, কিন্তু একেবারে হুবহু তৈরি করা হচ্ছে একইভাবেই। মূলত শিশুরা এই খাবারটি যে তাদের কাছে খুবই জনপ্রিয়, যখন আসল খাবারটি নিয়ে কিন্তু অনেকখানি বিতর্ক আছে যে চিপস বাচ্চাদের জন্য ক্ষতিকর, শিশুদের জন্য নানানভাবে এতে যে টেস্টিং সল্ট দেওয়া থাকে সেটি ক্ষতিকর। এই আসল প্যাকেটে আসল চিপস যদি ক্ষতিকর হয়ে থাকে, তাহলে নকল যে চিপস সেটি তার কী ধরনের উপাদান আছে, সেটি আরও কতখানি ক্ষতিকর সেটি তো আসল বলার অপেক্ষায় রাখে না। এভাবে দুটি জিনিস এখানে আমাদের নজরে এসেছে, মূলত তারপরে মনে হলো যে এটি আসলে এটি নিয়ে কথা বলা দরকার। তো কেনার ক্ষেত্রে অবশ্যই কোন কোম্পানির সেটি অবশ্যই এটা বিবেচনা করে দেখা দরকার যে আমি কোন কোম্পানির চিপসটি কিনছি। সুতরাং বাচ্চাদের খাবার কেনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে যে এটি কোন কোম্পানির কিংবা এটি নকল কিনা।